আমরা নতুন দেশ রাঙা বরণের তুলিতে, রন্ধন নৈশাক্তি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাসারে গাওয়া পাধা পামা গা বলবে গানে গানে, আমরা রন্ধনু, আমরা রন্ধনু। রন্ধন অনুষ্ঠান থেকে আমি সুশি আর আমি আনিকা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছো? নিশ্চয় অনেক ভালো আছো। শুরু করছি রংধনুর আজকের পর্ব। আর বন্ধুরা তোমরা তো জানোই রংধনু সাত রঙে সাজানো হয় তোমাদের এই প্রিয় অনুষ্ঠান রংধনুকে। বন্ধুরা শুরুতেই চলো জেনে নেই আজকের পর্বে কী কী থাকছে। তোমাদের ভাবনা আর স্বপ্নের কথা থাকবে ভাবনাগুলো অংশে। অভ্যাসের দাস অংশে আজ আমরা জানবো অ্যালার্জি সমস্যার কথা। দেশে দেশে অংশে আজ আমরা জানবো অস্ট্রেলিয়ার কথা। আরও থাকবে বাংলাদেশের পাখি পরিচিতি আর ঘুরে ফিরে। চলো তোমাদের ভাবনা কথা শুনি। আমি ক্লাস ওয়ানে পড়ি। আমি ছবি আঁকতে পছন্দ করি। বড় হয়ে আমি ছবি আঁকার টিচার হতে চাই। বাংলাদেশের গ্রাম, প্রকৃতি আর মানুষ আমার খুব পছন্দ, তাই আমি এসবের ছবি আঁকি। ইচ্ছে মতো রং ব্যবহার করতে আমার খুব ভালো লাগে। দিনের অনেকটা সময় ছবি এঁকে কাটাই। এছাড়া সুন্দর সুন্দর কার্ড বানাই আর বিশেষ দিনে প্রিয়জনকে উপহার দেই। বানানো আমার খুব পছন্দের কাজ। এটা একটা বাঘের মুখোশ। এটাই দেখো আমাকে কেমন লাগছে। বন্ধুরা ঘর থেকে বেরোলেই ধুলোবালি, এমনকি ঘরেও ধুলোবালির সমস্যা থাকতে পারে, আর এই ধুলোবালি থেকে আমাদের অ্যালার্জি হতে পারে। আজকের অভ্যাসের দাস অংশে ডাক্তার বন্ধু আমাদের জানাবেন আমরা কিভাবে অ্যালার্জি সমস্যার থেকে রক্ষা পেতে পারি। ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আজকে আমাদের অনুষ্ঠানে আমরা অ্যালার্জি নিয়ে কথা বলবো। অ্যালার্জি হলো একটা শরীরের শারীরিক এবং মানসিক একটা বিরূপ প্রতিক্রিয়া। এটা সবারই হতে পারে এবং আমরা খুব জানি যে আমাদের দেশে সবচেয়ে প্রচলিত এবং বাচ্চাদের যে অ্যালার্জিগুলো হয় সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। এছাড়া খাবারের মাধ্যমে অ্যালার্জি হতে পারে। এছাড়া এই যে দুপুরের রোদে যে খুব কড়া রোদ থাকে, এই কড়া রোদের মাধ্যমেও আমাদের কারো কারো অ্যালার্জি হতে পারে।
তো শিশুদের বিশেষ করে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে সব কিছুই শিশুদের একটু অধিক মাত্রায় হয়। অন্যদের যেই খাবারে অ্যালার্জি হচ্ছে না বা যেই ডাস্টে অ্যালার্জি হচ্ছে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা খুব প্রকটভাবে দেখা দিতে পারে। যেমন ধরো তোমরা এখন যারা স্কুলে যাও, স্কুলে দেখবা ক্লাস করছো, সবাই চুপচাপ ক্লাস করছে, এর মধ্যে একজন কাশি দিচ্ছে, একজন হাঁচি দিচ্ছে, এটা আর কিছুই না, এটা হলো অ্যালার্জি। ঠিক আছে, তো এই অ্যালার্জিগুলো কেন হচ্ছে এটা আমরা জানবো এবং অ্যালার্জির ক্ষেত্রে আমাদের কী করার আছে এটা আমরা আজকে আলোচনা করব। সকালে তোমরা স্কুলে ড্রেস পরে যখনই রাস্তায় আসো তখনই দেখবে যে রাস্তার মধ্যে প্রচুর ধুলা উঠছে, রাস্তার এবং রাস্তার আশেপাশের বিল্ডিং সব জায়গায় দেখবে শুধু ধুলা এবং ধুলা। এর মধ্যেই তোমরা অনেকেই ধুলার মধ্যে হেঁটে হেঁটে স্কুলে চলে আসো এবং কেউ কেউ রিক্সায় আসো, এবং দুই ক্ষেত্রে প্রচুর ধুলা তোমাদের নাক দিয়ে, তোমাদের শ্বাসনালী দিয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায় এবং তখনই তোমাদের হাঁচি চলে আসে, তোমাদের কাশি চলে আসে, এবং অনেকে দেখা যায় যে এই ধুলার কারণে চোখ মেলতে পারছো না, অনেকের গায়ে তখন চুলকাতে থাকো তোমরা, এবং কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে চুলকাতে চুলকাতে গায়ের মধ্যে চাকা চাকা উঠে যায়। তো এটাই হচ্ছে ডাস্ট অ্যালার্জি। তো এইসব ক্ষেত্র থেকে বাঁচার জন্য অনেক ক্ষেত্রেই আমাদের যেটা মনে রাখতে হবে যে রাত সকালে বের হওয়ার পরে যারা আমরা হেঁটে স্কুলে আসি অথবা রিক্সায় করে মানে ওপেন ধুলার মধ্যে দিয়ে আসি, তাদের একটু মাস্ক পরলে ভালো হয়। এবং একই রকমভাবে সকালে যখন তোমরা স্কুলে আসো তখন যত না রোদ থাকে সেই রোদে অত বেশি ক্ষতি না হলেও যখন তোমরা স্কুল থেকে বাসায় ফিরো সেই সময় তোমরা কড়া রোদের মধ্যে দিয়ে বাসায় ফিরো, এবং এই কড়া রোদটাও শরীরের মধ্যে তোমাদের চামড়া লাগার ফলে দেখা যায় যে তোমাদের অনেকেরই আছে যে সূর্যের ক্ষতিকর রশ্মি চামড়ায় লেগে তখন রিয়াকশন হয় তোমাদের, তখন এটাকে বলে সানলাইট অ্যালার্জি। তো সানলাইট অ্যালার্জিতে যাদের সমস্যা হয় তাদের করতে হবে, অ্যাকচুয়ালি এই সানলাইট অ্যালার্জিটা কিছু ক্ষেত্রে এরকম হয় যে ইমিডিয়েট ইফেক্ট দেখা দেয়, তখন দেখা যায় যে সানলাইট অ্যালার্জিতে যারা আক্রান্ত হয় তাদের শরীরের মধ্যে চাকা চাকা উঠে ছোটো ছোটো দানা দানা দেখা যায়, লাল লাল হয় এবং গা চুলকায়, এবং কিছু ক্ষেত্রে এমন হয় যে এই সানলাইট অ্যালার্জিটা শরীরের মধ্যে প্রতিদিনই হচ্ছে স্কুল থেকে ফেরার পথে, কিন্তু এই রিয়াকশনটা অনেক পরবর্তী সময় তাদের দেখা যায় যে সমস্ত শরীরের চামড়াটা মোটা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এবং এমন মোটা হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে তাদের শরীরে অন্য যে কোনো কারণে কোনো চর্মরোগ হলে ওষুধ লাগালে ওষুধ তাদের আর কাজ করে না, কারণ তারা অলরেডি সানলাইটের কারণে তাদের ফটো অ্যালার্জি হয়ে তাদের স্কিন নষ্ট হয়ে গেছে। তো এই কারণে যখন সকালবেলা যখন তোমরা স্কুলে আসো তখন যদি হালকা করে সানব্লক লোশন যদি শরীরে বা মুখে, বিশেষ করে যে পোর্শনটা তোমাদের বাইরে থাকে মুখে এবং দুই হাতে যদি সানব্লক হালকা করে লাগাও, তাহলে এই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তোমাদের ত্বক রক্ষা পাবে। আর এছাড়া তোমরা ছাতা ব্যবহার করতে পারো। এরপরে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে স্কুলে ক্লাসরুম খুব পরিষ্কার থাকবে, ওরা যেই যেই ডেস্কে বসে, যেই ক্লাসরুমে তারা বসে তাদের ওই ড্রেসগুলো সবসময় নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে, এবং বাচ্চারা নিজেরাও সবসময় পরিষ্কার রাখবে এবং চেক করে বসবে, এটা তাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এতক্ষণ যা বললাম এগুলো যদি বাচ্চারা সবাই মেনে চলে তাহলে আমাদের শিশুরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি আর আমার বোন মিলে আমাদের নিজেদের কাজ করি। ঘর দোর পরিষ্কার করে রাখি, কিন্তু ঘর পরিষ্কার করতে গিয়ে আমাদের নাক মুখ দিয়ে ধুলা ঢুকে যায়, এতে আমাদের খুব সমস্যা হয়। তাই আমরা নাক ঢেকে নেই আর মজা করে সব কাজ করি।
বিদেশি দেশে। আজ আমরা জানবো অস্ট্রেলিয়ার কথা। অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। এটি একটি স্বাধীন রাষ্ট্র এবং পৃথক মহাদেশ। বিশাল এই দেশটির লোক সংখ্যা মাত্র 2 কোটি। অস্ট্রেলিয়া বাসীরা খ্রিস্টান ধর্মের অনুসারী এবং তাদের মাতৃভাষা ইংরেজি। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। অস্ট্রেলিয়ার জীবনযাত্রা মূলত শহরভিত্তিক। মূলত এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এর উত্তরে, পশ্চিমে ও দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, আর পূর্বে প্রশান্ত মহাসাগর। এটি পৃথিবীর সমতল দেশগুলোর একটি। পৃথিবীর সবচেয়ে বিচিত্র পশু পাখির বাস অস্ট্রেলিয়ায়। তাই অস্ট্রেলিয়াকে একটি চিড়িয়াখানাও বলা চলে। অস্ট্রেলিয়ার বনে ক্যাঙ্গারু, কোয়ালা, ওম্বেট ইত্যাদি মার্সুপিয়াল জাতীয় প্রাণী দেখা যায়। মার্সুপিয়াল হলো সেই সব প্রাণী যারা পেটের দিকে একটি থলিতে তাদের বাচ্চা বহন করে। ইউক্যালিপটাস অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত দেশজ গাছ। পশম, গম ও মাংস উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বের সব দেশ থেকে এগিয়ে আছে। আমাদের চারপাশের পরিবেশে সবচেয়ে আকর্ষণীয় প্রাণী পাখি। বাংলাদেশে যে কত রকম পাখি আছে তা গুনে শেষ করা যাবে না। আজ আমরা জানবো মাছরাঙা আর কাকের কথা। বাংলাদেশের পুকুর, নদী, খাল, বিলের আশেপাশে মাছরাঙাদের দেখা যায়। মাছরাঙা ঝলমলে রঙের সুন্দর পাখি। এই পাখিটির পেট গাঢ় বাদামি। চিবুক, গলা ও বুক ধবধবে সাদা। উপরের পালক উজ্জ্বল নীল ও সবুজ। লম্বা ঠোঁট আর পা লাল। মাছরাঙাদের প্রধান খাদ্য মাছ। জলে ঝাঁপ দিয়ে ঠোঁটের ফাঁকে এরা মাছ চেপে ধরে। মাছরাঙা খুব দ্রুত বেগে উঠতে পারে। মাছরাঙা কোন চিতে বসা থাকে? মাছরাঙা পাখি মাঝে মাঝে এক মনে করে ডাকা ডাকি। ঠোঁটটাকে খাড়া করে ঝাঁপ দেয় জলে, টুপ করে ডুব দিয়ে যায় জলতলে। শিকারকে ঠোঁটে নিয়ে ছুটে যায় ঘরে, কুশি কুশি ছানাগুলো চিউ চিউ করে।
এ পাখির কাছে আছে মানুষের ঋণ, ওরা এই দেশে থাক সুখী চিরদিন। কাক অতি চালাক পাখি, শহর ও গ্রাম সবখানে কাক দেখা গেলেও শহরে কাকদের দেখা মেলে বেশি। অতি সাধারণ পাখি হলেও কাকের শারীরিক গঠন মন্দ নয়, গলা ও পেট ধূসর, ঠোঁট ও পা কালো, মাথা ও পাখা চকচকে কালো। চোখ গাঢ় বাদামি, কাকেরা বলতে গেলে সবই খায়, খুবই সমাজবদ্ধ পাখি ওরা। নোংরা আবর্জনা খেয়ে কাকেরা শহর বন্দর পরিষ্কার রাখে। কাক সকাল থেকে সন্ধ্যা বথি কাকরা করে কাকা, এমন তরো কাণ্ড হলে যায় কি ঘরে থাকা। এখন আমি কি যে করি, পালি বাঁচি পড়ি মরি, ঘর ছেড়ে তাই বাইরে এলাম, দেখি ডানে বামে একটুক্ষণের জন্যে যদি বায়ুস্কৃতি থামে। কাক করে যায় কাকের কাজ, যায় বেড়ে যায় গানের ছাঁচ, কাকের কাকা শুনতে শুনতে আমিও করি কাকা, আমরা সবাই কাকের মতোই দখল করি থাকা। বন্ধুরা এবার ঘুরে ফিরে, পহেলা বৈশাখের আগের দিন হয় চৈত্র সংক্রান্তির উৎসব। এবার চৈত্র সংক্রান্তির উৎসবে শিশুদের জন্য ছিল নানা আয়োজন। হস্তশিল্প আর কারুশিল্পের মেলার সাথে ছিল পাপেট শো। বন্ধুরা রংধনু তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য অনুষ্ঠান, তাই রংধনু অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করতে পারো আর তোমাদের ভাবনা কথা জানাতে পারে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক রংধনু, এটিএন বাংলা, ওয়াসা ভবন, তৃতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0181714437। আজ এ পর্যন্ত, পরের পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
আমরা নতুন দেশ রাঙা বরণের তুলিতে, রংধনুর ওই সাতটি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাতারে গা মাপা ধাপা মগা বলবে গানে গানে।